সো ম্যান ইউর গুড নেম ম্যাম? আমি স্বরলিপি দাস, আমি বীরভূমের সিউড়ি শহর থেকে এসেছি। আমি বিগত 14 বছর, আমার যখন 14 বছর বয়স তখন থেকে আমার সুগার ধরা পড়ে, তারপরে সেটা টাইপ 1 টাইপ 2 ধরা পড়ার পরে সেটা দেখা যায় সেটা টাইপ 2 ডায়াবেটিস। যখন ধরা পড়ে তখন আমার খালি পেটে সুগার ছিল, ফাস্টিং সুগার ছিল 375। আস্তে আস্তে সেই সুগার আস্তে আস্তে কখনো কন্ট্রোলে থাকতো কখনো থাকতো না, কারণ বয়সটা কম থাকার জন্য আমি সেইভাবে কন্ট্রোল করতে পারতাম না। তারপরে আস্তে আস্তে সেই মেডিসিনই চলতে থাকলো। যখন আমি প্রেগন্যান্ট হলাম, প্রেগন্যান্টের সময় আমার ইনসুলিন চালু হলো, তখন ইনসুলিনের পরিমাণ খুব কম ছিল, কিন্তু ইনসুলিন একবার চালু হয়ে গেলে সেই ইনসুলিন আর বন্ধ করা যায় না। সেই জন্য সেই ইনসুলিন বাড়তে বাড়তে আজকে আমার ইনসুলিনের লেভেল হচ্ছে, আমি 90 ইউনিট ইনসুলিন নিই সারা দিনে। সেই জায়গা থেকে আমার সুগারের পজিশন তো খুবই খারাপ। যাই হোক, গত 6 বছর থেকে আমার নার্ভে ইফেক্ট করেছে, ডায়াবেটিক নিউরোপ্যাথি যেটাকে বলে, এবং সেই নার্ভে ইফেক্ট করার জন্যে আমার পায়ের মাসেলগুলো শক্ত হয়ে গেছে। আমার পায়ে ঠান্ডা গরমের অনুভূতি আমি বুঝতে পারি না, পায়ে কিছু ঢুকে গেলে আমি সেটা বুঝতে পারি না, পায়ে কিছু ফুটো হয়ে গেলে সেটা আমার রিকভার হতে চায় না, সেটা ফুটো হয়ে গর্ত হয়ে থেকে যায়, যেটাকে ডাক্তারি ভাষায় ডায়াবেটিক ফুট আলসার বলে। এবং সব থেকে বড় কথা, তারপরে আমি পা দিয়ে যখন সিঁড়ি দিয়ে উঠি পাগুলো টান ধরে, পায়ের পাতাগুলো সবসময় টান ধরে থাকে। এগুলো আমার ডায়াবেটিক নিউরোপ্যাথির জন্য এই প্রবলেমগুলো তো সবসময় হয়। গত 3 বছর ধরে আমার চোখে ডায়াবেটিক রেটিনোপ্যাথি আমাকে ভোগাতে শুরু করেছে। প্রথম প্রথম চোখের সামনে একটু করে কালো স্পট আসতো, তারপরে জানলাম ওটা স্পট নয়, ওটা অপটিক নার্ভগুলো ফুটো হয়ে গিয়ে ব্লাড আসছে সেই জিনিসটা। তারপরে ইঞ্জেকশন দেওয়া শুরু হলো চোখের মধ্যে, ইঞ্জেকশন নিতাম ব্লাডগুলো সরে যেত, আবার আসতো, আবার ইঞ্জেকশন নিতাম। এইভাবে চলতে চলতে আস্তে আস্তে গত বছর মার্চ মাসে হঠাৎ করে রেটিনাল ডিটাচমেন্ট হয়ে গেল। রেটিনাল ডিটাচমেন্ট হওয়ার কারণ আমার চোখের পর্দাটা আস্তে আস্তে পাতলা হয়ে গেছে, কারণ সেখানেও তো সুগার থাবা বসিয়েছিল। পাতলা হয়ে যাওয়ার জন্য পর্দাটা চোখের সঙ্গে চিটে থাকছে না, সবসময় উঠে চলে আসছে। তো সব কিছুর মূল কিন্তু আমার সুগারটা। তাই আমি যখন স্টেম সেল কেয়ারে ফোন করলাম শুধু চোখের ট্রিটমেন্টের জন্য, ওনারা কিন্তু আমাকে বললেন শুধু চোখের ট্রিটমেন্ট করলে হবে না, আপনার যেহেতু প্রবলেমটা আছে সুগারটা, আপনার মূলটাকে আগে মারতে হবে। আপনার যেটা শিকড় সেটা হচ্ছে আপনার ডায়াবেটিস। আমি চোখটা একবার ঠিক করব, আবার ডায়াবেটিস থাকলে সেই চোখ আবার ভুল হবে। তো যাই হোক, এর সঙ্গে আমি বলি, এখানে যে ট্রিটমেন্টটা আমি করাতে এসেছি, এদের সঙ্গে ফোনে কথা বলে আমরা একটু বিশ্বস্ত বা একটু বিশ্বাস পেয়েছিলাম, সেই জন্যই করতে এসেছিলাম। আর আমাদের হাতে আর কোনো অপশন আমরা খুঁজে পাইনি, কারণ মেডিসিন লাইনে আমরা দেখেছি মেডিকেলে আমরা কিন্তু আর কোনো নতুন রাস্তা পাইনি, এই রাস্তাটাই এসেছি। ট্রিটমেন্ট প্রসিডিওর খুব ইজি। আমার হাতে ভেনের মাধ্যমে একটা ইঞ্জেকশন দেওয়া হলো, মাসেলে একটা ইঞ্জেকশন দেওয়া হলো, আর স্পাইনে একটা ইঞ্জেকশন দেওয়া হলো। যদিও ইঞ্জেকশনগুলোতে লাগেনি একটুও, খুব সরু সুচের মাধ্যমে ডাক্তারবাবু খুব যত্ন সহকারে ইঞ্জেকশন দিলেন, একটুও লাগেনি কিচ্ছু না। কিন্তু এই ইঞ্জেকশনগুলো দেওয়ার পরে এনাদের বক্তব্য আমি এফেক্ট বুঝতে শুরু করব 4 থেকে 6 মাস পরে, এবং টোটালি রেজাল্ট পেতে পেতে আমার 1 বছর লেগে যাবে। কারণ স্টেম সেল কোনো ওষুধ না যে খাবো মানে খেলাম আর সঙ্গে সঙ্গে কাজ করে গেল, একে আমার শরীরে গিয়ে আমার শরীরের সঙ্গে মিশতে হবে, আমার শরীরের সেল হিসেবে একে তৈরি হতে হবে, তারপরে সে কাজ করা শুরু করবে। আর এখানে এসে এখানে হসপিটালে সিস্টার নার্স যারা আদার্স যারা আছে ডাক্তার এবং স্টেম সেল কেয়ারের তরফ থেকে যে সকল ম্যানেজার বা যে সকল ভাইরা আসছেন তারা প্রত্যেকেই খুব ভালো, এবং এখানে হসপিটাল ফেসিলিটিও খুব ভালো। আমাদেরকে একদম অতিথির মতো সুন্দর যত্নভাবে রেখেছেন, খুব ভালো রুম, পরিষ্কার পরিচ্ছন্ন, খাবার দাবার একদম নিজের পছন্দ মতো, কোনো অসুবিধা হবে না। কিন্তু আমি বলতে পারি, যদি কেউ সত্যিই কোনো মারাত্মক রোগে ভুগে থাকেন এবং নিজেরা রাস্তা খুঁজে না পেয়ে থাকেন, তাহলে অবশ্যই স্টেম সেল কেয়ার ইন্ডিয়াতে আসতে পারেন। এখানে এলে অন্তত একটা রাস্তা পাবেন, কারণ বাকি সব রাস্তা তো বন্ধ হয়েই গেছে। আরেকবার না হয় নতুন একটা রাস্তা খুঁজে হাঁটলেন, ক্ষতি তো কিছু নেই। And আপনার প্রফেশন কি বেসিক্যালি? আমি একজন স্কুল টিচার, আমি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকা, আমি আমার স্কুল নিয়েই থাকি সব সময়। কিন্তু তার মধ্যেও আমার এই রোগ আমাকে বহুতভাবে মানে অনেকভাবে একদম নাজেহাল করে দিয়েছিল। দেখি এদের কাছে এসে অন্তত ভালো তো লেগেছে, তারপরে যেটা আছে সেটা তো আমার কপাল, সেটা তো আর কেউ বদলে দিতে পারবে না। থ্যাংক ইউ ম্যাম।